যেরকম 30 ডেজ টাইম আমার কাছে আছে অবজেকশন করার জন্য, ইনকোয়ারি করার জন্য একটা টাইম পিরিয়ড আছে, সেটা কি 30 ডেজ বলছি, ঠিক আছে? যেই ডেটে আমি অবজেকশনটা পেলাম, যেই ডেটে আমি অবজেকশনটা পেলাম সেই ডেট থেকে 30 ডেজ আমার কাছে টাইম আছে ইনকোয়ারির জন্য। বুঝলি কি বললাম? আজকে কত তারিখ? 17 নভেম্বর এন্ড অড ডেট, আজকে ধর 15 নভেম্বর, ঠিক আছে? আমি 15 নভেম্বর ধরছি, ধর ম্যারেজটার জন্য নোটিশ দেওয়া হয়েছিল 1 নভেম্বর, তাহলে আমাকে ওয়েট কতদিন করতে হবে এই 1 নভেম্বর থেকে? তাহলে আমি 30 নভেম্বর অবধি আমি ওয়েট করব, 30 ডেজ টাইম পিরিয়ড, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে 1 অক্টোবর অবধি হবে, 30 দিন কমপ্লিট করতে হবে, এই 30 ডেজ পিরিয়ডটা আমার চলছে। এর মধ্যে ধর 15 নভেম্বর একজন এসে অবজেকশন দিয়ে দিল, ঠিক আছে? এই জবে অবজেকশনটা পড়লো এই 15 নভেম্বর থেকে, তার মানে কি 15 ডিসেম্বর পর্যন্ত যে টাইম ডিউরেশন, এই টাইম ডিউরেশনটাতে ম্যারেজ অফিসারকে অবজেকশনটার উপর এনকোয়ারি করতে হবে। এই 30 ডেজের মধ্যে আইদার এনকোয়ারি হবে বা অবজেকশনটা উইথড্র হবে, দুটোর একটা কিছু তো হবে, ঠিক আছে? এই 30 ডেজ পিরিয়ডের মধ্যে এনকোয়ারি করার পর যদি ম্যারেজ অফিসার বোঝে এখন কোনো গ্রাউন্ড নেই যার জন্য আমি ম্যারেজটাকে প্রিভেন্ট করব, এনকোয়ারিতে কিছুই পাওয়া যায়নি, ঠিক আছে, তাহলে কি হবে? অ্যাজ ইউজুয়াল ম্যারেজটা সলিমিনাইজ হবে, ঠিক আছে? এবার যদি এই অবজেকশনটাকে ম্যারেজ অফিসার আপহোল্ড করে, মানে ম্যারেজ অফিসার বলছে যে অবজেকশনের গ্রাউন্ডসগুলো এখানে ভ্যালিড, ঠিক আছে, তখন কিন্তু ম্যারেজ অফিসার আর ম্যারেজটাকে সলিমিনাইজ করতে দেবে না। বুঝলি কি বললাম? এবার ধর ম্যারেজ অফিসার তো এবার বিয়েটা করাচ্ছে না, তবুও যারা ইন্টেন্ডিং পার্টিস টু দ্য ম্যারেজ ছিল তারা চাইছে বিয়েটা হোক, ঠিক আছে? তাহলে কি হবে? তখন যেটা করতে পারে তারা ডিস্ট্রিক্ট জাজের কাছে গিয়ে একটা অ্যাপিল করবে, ঠিক আছে? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট যে আমি চুজ করব, কোন ডিস্ট্রিক্ট কোর্টে আমি যাব পিটিশনের জন্য, পিটিশন ফাইল করতে গেলে ডিস্ট্রিক্ট কোর্টে যাব বললাম, কোন ডিস্ট্রিক্ট কোর্টে আমি যাব? যে ডিস্ট্রিক্ট কোর্টের জুরিসডিকশনের মধ্যে সেই ম্যারেজ অফিসারের অফিসটা সিচুয়েটেড, আমি সেই ডিস্ট্রিক্ট কোর্টে যাব। হাম বলে কি, হাম বলে আমি কি, কি হামকো আগার অবজেকশন মিলা তো ম্যারেজ অফিসার উস ম্যারেজ কো সলিমিনাইজ নহীং করেগা, है ना? आप सोचो कि जो इंटेंडिंग पार्टीज टू द मैरिज थे उनको अभी भी शादी करना है, ठीक है? माने ওরা অবজেকশনটা মানছে না, ওরা চাইছে বিয়েটা হোক, অবজেকশন থাকার সব থার্ড পারসন করবে না, হ্যাঁ অবজেকশন থার্ড পারসন করলো, এবার থার্ড পারসনটা এখানে ম্যারেজ অফিসারও আপহোল্ড করছে, ম্যারেজ অফিসার বলছে হ্যাঁ ভ্যালিড গ্রাউন্ডে অবজেকশনটা হয়েছে, মানে সে বুঝতে পারছে যে অবজেকশনটা ঠিকঠাক, এই ম্যারেজটা হবে হওয়ার না, আফটার ইনকোয়ারি 30 ডেজ ওর কাছে টাইম আছে, মানে আমি एग्जांपलটা দিয়ে দিছিলাম, তাহলে 15 নভেম্বর থেকে 15 অক্টোবর, এই ডিসেম্বর, সরি হ্যাঁ ডিসেম্বর, এই 30 ডেজ ডিউরেশনটা তো আছে এখানে, এই পিরিয়ডটার মধ্যে ইনকোয়ারি করার পর ম্যারেজ অফিসার ওই অবজেকশনটাকে আপহোল্ড করলো, সে বলছে যে গ্রাউন্ডস আছে, আমি বলছি আপহোল্ড করার পরেও এখন ইন্টেন্ডিং পার্টিস টু দ্য ম্যারেজ ছিল তারা চাইছে বিয়েটা আমি তবুও করব, বুঝতে পারলি? এখন তাহলে তারা কি করবে? ম্যারেজ অফিসার তো এই বিয়েটা করাবে না, তাহলে তোরা তারা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে তার জন্য পিটিশন করবে, ডিস্ট্রিক্ট কোর্ট যে ডিসিশনটা দেবে সেই ডিসিশনটা ফাইনাল। এবার আমি বলছি যে কোন ডিস্ট্রিক্ট কোর্টে আমি যাব, ডিস্ট্রিক্ট কোর্ট তো অনেক সকলা ডিস্ট্রিক্টেরই একটা করে ডিস্ট্রিক্ট কোর্ট আছে, আমি কোন ডিস্ট্রিক্ট কোর্টে যাব, যেখানে লোকটার অরিজিনাল বাড়ি সেখানে, নাকি যেই ডিস্ট্রিক্ট কোর্টে সে অ্যাপ্লাই করেছে সেখানে, ব্রাইডের জুরিসডিকশনের ডিস্ট্রিক্ট কোর্ট না গ্রুমের জুরিসডিকশনের ডিস্ট্রিক্ট কোর্ট, কোনটাতে যাবো? এখানে তো একটা অনেকগুলো অপশনস আছে আমার কাছে, ঠিক আছে? যেই কোর্টের জুরিসডিকশনে ম্যারেজ অফিসারের অফিসটা সিচুয়েটেড সেইখানে যাবো, বুঝতে পারি? নেহা উস রুম কা দরওয়াজা বন্ধ কর দো তো, বুঝতে পারলি? ডিস্ট্রিক্ট কোর্টে আমি যে অ্যাপিলটা করলাম, এখানে ডিস্ট্রিক্ট কোর্টে যেটা ডিসিশন হবে সেই ডিসিশনটা ফাইনাল, বুঝতে পারলে?
যখন ইন্টেন্ডিং পার্টিস টু দ্য ম্যারেজ আফটার অবজেকশন যখন তারা ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে অ্যাপিল করছে, ডিস্ট্রিক্ট কোর্টে যেটা ডিসিশন হবে সেই ডিসিশনটা হবে ফাইনাল ডিসিশন।